আজকে আসলে মোটরসাইকেলটা নিয়ে বের হওয়ার একেবারে প্রধান যে কারণটা সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আচমকাভাবে পেয়ে গেলাম হোন্ডা সিবিআর 150r 2021 সালের যে ইন্দোনেশিয়ান মডেলটা যেটা কেবলমাত্র আসলো আমাদের দেশে এই মোটরসাইকেলটা অল্প একটু চালানোর সুযোগটা পাইলাম আর কি তো মোটরসাইকেলটা অলরেডি রেডি করা হয়েছে টেস্ট করার জন্য আর এই মোটরসাইকেলটা আমাকে দিয়েছে হলো ওই যে সামনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন রোড অ্যান্ড রেস তো তাদের বর্তমান অবস্থান হলো বিএফডিসি কারণ বাজার এটা রেল গেটের এখানে তো মোটরসাইকেল অলরেডি রেডি আমার তো খুবই খুশি লাগতেছে রোড অ্যান্ড রেসের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো চলেন এবারে আস্তে আস্তে ড্রাইভ করি খুবই ভালো লাগছে যেটা আসলে বলার বাইরে খুবই ভালো লাগছে ইগনিশন কি অন করলাম রাত্রেবেলা ড্রাইভ করতে পারলে অবশ্য আরো ভালো লাগতো যাই হোক স্টার্টটা দিয়ে দেই হ্যাঁ স্টার্ট নিছে চলতে শুরু করেছে হোন্ডা সিবিআর 150 2021 সালের ইন্দোনেশিয়ান মডেল এবং এটার মধ্যে কিন্তু এবিএসটা নাই নন এবিএস মডেল ওয়াও এটার তো দেখতেছি ইঞ্জিনটা আগের চাইতে আরো রিফাইন সত্যি কথা বলতে কি ইঞ্জিনটা আগের সিবিআর এর চাইতে আরো রিফাইন মনে হচ্ছে খুবই স্মুথ খুব মানে আগেরটার চাইতে আরো স্মুথ আর এক্সেলারেশন নিয়ে আসলে কি বলবো একটু রেল লাইনের উপর দিয়ে সাইড দিয়ে আস্তে আস্তে যেতে হবে একটা অফরোডিং হয়ে যাচ্ছে ছোটখাটো এদিক দিয়ে সামনে ফাঁকা একটা জায়গা আছে ওই জায়গাটায় গিয়ে বসবো যাই হোক ভালো হয়েছে এই অফরোডিং এর এক্সপিরিয়েন্সটা কেমন সেটাও আপনাদেরকে একটু বলতে পারবো হ্যাঁ চলে আসছি আগে মোটরসাইকেলটাকে একটু চালাই আর আপনাদের সঙ্গে কথাবার্তা বলি তো ফার্স্ট কথাটা বলি এই যে অফরোডটা করলাম পাথরের উপর দিয়ে আসলাম রেললাইনের পাশ দিয়ে তো এত একটা প্রেশার কিন্তু আমার কাছে ফিল হয়নি অবশ্য এই প্রেশারটা বেশি ফিল হইতো যদি এটা ইয়ামাহা R15 ভার্সন 3 হইতো বা সুজুকি GSX-R হইতো তো এটার হ্যান্ডেলটা যেহেতু একটু আপরাইট তো এই কারণে আসলে আমার কাছে ফিলটা আসে নাই আর অ্যাক্সেলারেশন তো কি বলবো থ্রোটলটা দেওয়া মাত্রই ফস করে স্পিড বেড়ে যায় মারাত্মক আমি এখন সেকেন্ড গিয়ারে আছি তো সিবিআরের থ্রোটল রেসপন্স নিয়ে আসলে নতুন করে কোনো কিচ্ছু বলার কোনো প্রয়োজন না এটা সবাই খুব ভালোভাবে জানে যে সিবিআর হচ্ছে মনস্টার পাওয়ার দেওয়ার মতন ইঞ্জিনের একটা মোটরসাইকেল আর আগের যে সিবিআরটা 2020 সালের যে মডেলটা ছিল তো ওইটার সঙ্গে এইটার ইঞ্জিনের কোনো পার্থক্য নাই পার্থক্য যেটা হচ্ছে এটা লুকিংয়ে কিছু ফিচারে যেমন এটার মধ্যে ইউএসডি ফর্ক সাসপেনশন আছে তো আর হচ্ছে এটার যে ফুয়েল ট্যাঙ্কটা কিটটা এগুলোর মধ্যে অনেক চেঞ্জ আছে তো ওইটার কিটের চাইতে এইটার কিটটা আরেকটু প্রশস্ত করা হয়েছে তো এখন আমি যে বসছি আমার পাটা কিন্তু খুব সুন্দরভাবে গ্র্যাব করে আমি বসতে পারছি কোনো আনইজি আমার কাছে একেবারেই কিন্তু ফিল হচ্ছে না খুবই চমৎকার একটা সিটিং পজিশন আর ফুয়েল ট্যাঙ্কটা একটু বড় হওয়াতে দুই পাশটা একটু ফোলা হওয়াতে একটু ছড়ানো হওয়াতে এটার মানে স্টাইলটা কিন্তু আরেকটু বেড়েছে আর কি আর খুব তাড়াতাড়ি হয়তো আমাদের দেশে এটা এবিএস সংস্করণটা চলে আসবে তো রোড অ্যান্ড রেসের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে তারা অলরেডি রেডি হয়ে আছে ওই মোটরসাইকেলটা আনার জন্য আর এদিকে প্রতিদিন তো নতুন নতুন অনেক কাস্টমার আসতেছে প্রচুর কাস্টমার এসে কিন্তু ওই এবিএসটাই কিন্তু খোঁজে তো সেই হিসেবে রোড অ্যান্ড রেস আরও তাড়না অনুভব করছে কত দ্রুত ওই মোটরসাইকেলটি আনা যায় টার্নিং রেডিয়াস আচ্ছা টার্নিং রেডিয়াস ঠিক আছে আসলে এটা স্পোর্টস মোটরসাইকেল এটা তার কমিউটার না এই যে এখন ঘুরাচ্ছি জায়গা ভালোই লাগে ঘুরাইতে
তো ঠিক আছে, এটা একটা স্পোর্টস মোটরসাইকেল হিসেবে এতটুকু কনসিডার করা যায়, এটা কোনো ব্যাপার না। তো আজকে আসলে মোটরসাইকেলটা নিয়ে বের হওয়ার একেবারে প্রধান যে কারণটা সেটা হলো এই যে বারবার বলা হচ্ছে যে এই মোটরসাইকেলটা সম্পূর্ণ নতুন ডিজাইনে করা হয়েছে এবং বড় ধরনের চেঞ্জ আনা হয়েছে ডিজাইনের ক্ষেত্রে। ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই, জাস্ট ডিজাইনের ক্ষেত্রে এই যে বড় একটা চেঞ্জ আনা হয়েছে এই চেঞ্জগুলা আজকে আমি চালাবো আর আপনাদেরকে দেখাবো যে চলন্ত অবস্থায় এই ডিজাইনটা দিনের বেলা দেখতে কেমন লাগে। অবশ্য রাত্রেবেলা হইলে খুব ভালো হইতো, কারণ এটার যে হেডলাইটটা এটা খুব ভালোভাবে বোঝা যাইতো এবং খুবই সুন্দর লাগতো। তো যা হোক, রাত্রে আর পারা যাচ্ছে না, দিনের বেলায় দেখা আপনাদেরকে দেখাবো যে এটা চালানো অবস্থায় বাইকার সহ কেমন লাগে। কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন, অনেক অনেক টায়ার্ড হয়ে গেছি।
অনেক টায়ার্ড হয়ে গেছি, ঘামতে ঘামতে অবস্থা একদম খারাপ। তো ইন ফিউচার চেষ্টা আছে এই হোন্ডা সিবিআর 150r 2021 ইন্দোনেশিয়ান মডেলের মোটরসাইকেলটা দিয়ে মাইলেজ টেস্ট করার, শর্ট রাইড অপিনিয়ন দেওয়ার। আর এখন আসলে শর্ট রাইড অপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না, কারণ এত সামান্য চালিয়েছি অলিগলির মধ্যে, যেটা আসলে বলার বাইরে। আমাকে আরও বেশি চালাতে হবে, আরও বড় রাস্তায় চালাতে হবে। তো শর্ট রাইড রিভিউ করব এবং মাইলেজ টেস্ট করব, আরও অনেক কাজ করব। শেষে রোড অ্যান্ড রেসকে অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, তারা আসলে আমাকে সুযোগটা দেয়ায় আপনাদেরকে আজকে এই ব্লগটা করে দেখাইতে পারছি। সো অনেক ধন্যবাদ রোড অ্যান্ড রেসকে। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, খোদা হাফেজ।